নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা আইপিএল এর প্রত্যেকটা টিমের ফাইনাল স্কোয়াড নিয়ে আলোচনা করব আইপিএল 2024 এর জন্য, এবং প্রত্যেকটা টিম কোন কোন প্লেয়ারকে অকশন থেকে দলে নিল সেইগুলো তোমাদের জানিয়ে দেব, এবং কোন টিমটা সব থেকে ভালো কাজ করলো, কোন টিমটা ঠিক কাজ করতে পারলো না, সেই সবও আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, সব টিমগুলো নিয়ে আলোচনা হবে, তো ইন্টারেস্টিং ভিডিও হবে। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করিও, আর যারা একদমই আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা শুরুটা করি মুম্বাই ইন্ডিয়ান্সকে দিয়ে, তো মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আই থিঙ্ক এবারের অকশানে খুব ভালো কাজ করেছে। মুম্বাইয়ের দরকার ছিল বোলিং, আর সেই জন্য তাদের কাছে অনেকগুলো বিদেশি স্লট খালি ছিল, এবং সেই জায়গাতে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে ধরে কোয়ালিটি বোলার নিয়ে এসেছে, আর বাকি টিমগুলো মুম্বাইকে সুবিধা করে দিয়েছে জেরাল্ড কোয়েটসে বা মধুশঙ্কার মতো প্লেয়ারের পেছনে খুব বেশি না গিয়ে। সেখানে আই থিঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্স অকশানে দুর্দান্ত কাজ করেছে। স্পিন বোলিং ডিপার্টমেন্ট তারপরও উইক লাগছে, সেরকম কাউকে অ্যাড করেনি, বাট ব্যাটিংটা তো আগেই স্ট্রং ছিল, তার পাশাপাশি ফাস্ট বোলিংটাকে আলাদাই বানিয়ে ফেলেছে। মুম্বাই এই অকশান থেকে দলে নিয়েছে সাউথ আফ্রিকান ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটসে, তার সঙ্গে তোমার শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মধুশঙ্কা, এবং প্রায় এক নতুন মালিঙ্গা নুয়ান থুসাড়া, সেও শ্রীলঙ্কান ফাস্ট বোলার। এর পাশাপাশি স্পিনারদের মধ্যে মোহাম্মদ নাবিকে নিয়েছে আফগানিস্তানের, তার সঙ্গে শ্রেয়াস গোপাল, আর বাকি দুই ডোমেস্টিক অলরাউন্ডার কিন্তু মুম্বাই নিয়েছে। মুম্বাইয়ের ফুল স্কোয়াডটা হচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে আছে নেহাল অধেরা, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ভিষ্ণু ভিনোদ, ডুয়েল ড্রেভিস, ঈশান কিষান। অলরাউন্ডারদের মধ্যে আছে রোমারিও শেফার্ড, সামস মুলানি, তিলক ভার্মা, অর্জুন টেন্ডুলকার, হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটসে, নমন ধীর, অনসুল কম্বোজ, মোহাম্মদ নাবি এবং শিবালিক শর্মা, এবং তার সঙ্গে বোলার্সদের মধ্যে আছে জসপ্রীত বুমরা, কুমার কার্তিকেও, পীযূষ চাওলা, আকাশ মাঢওয়াল, জেসন বেহরনড্রপ, তার সঙ্গে দিলশান মধুশঙ্কা, শ্রেয়াস গোপাল এবং নুয়ান থুসাড়া। এরপর যদি আমরা কথা বলি লখনউ সুপার জায়ান্টকে নিয়ে, লখনউয়ের কাছে বেশি টাকাও ছিল না, বেশি স্পট ভরারও ছিল না, ইন্ডিয়ান ফাস্ট বোলার তাদের লাগতো, সেই জায়গায় তারা শিবম মাভিকে নিয়েছে, সাথে স্পিনার হিসেবে এম সিদ্ধার্থ ভালো চয়েস, এবং তার সঙ্গে ইন্ডিয়ান অলরাউন্ডার আর্থিন কুলকার্নি, ইংল্যান্ডের ডেভিড উইলি, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাস্টন টার্নার, এই সাইনিংগুলো করিয়েছে, এদেরকে অকশান থেকে নিয়েছে, মানে মেনলি ব্যাকআপই নিয়েছে বলতে পারো। লখনউয়ের ফুল স্কোয়াড হচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে আছে নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, দেবদত্ত পাডিকেল, কে এল রাহুল, অ্যাস্টন টার্নার। অলরাউন্ডারদের মধ্যে আছে প্যাডেক মানকাড, আয়ুষ বাদনি, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুণাল পান্ডিয়া, কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস, আরসিন কুলকার্নি, ডেভিড উইলি এবং মোহাম্মদ আরশাদ খান। আর বোলার্সদের মধ্যে আছে মহসিন খান, নবীনুল হক, অমিত মিশ্র, রবি বিষ্ণুই, ইয়াশ ঠাকুর, ইউদ্ভীর সিং, মার্ক উড, মায়াঙ্ক যাদব, শিভম মাভি এবং তার সঙ্গে এম সিদ্ধার্থ। সেম পাঞ্জাব কিংসের ব্যাপারেও কথা বললে তাদেরও বিশাল কিছু লাগতো না, একজন ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার লাগতো, সেই জায়গাটা তারা হর্ষল প্যাটেলকে পেয়ে গিয়েছে, বাকি রায়েল রুশো, ক্রিস ওক্সকেও নিয়েছে যাদেরকে ব্যাকআপ হিসেবে ইউজ করতে পারে, এবং কিছু ডোমেস্টিক ট্যালেন্ট তুলেছে। তো আই থিঙ্ক পাঞ্জাবও তাদের অকশন নিয়ে বেশ খুশিই হবে। সেখানে পাঞ্জাবের প্লেয়ারদের কথা বললে ব্যাটসম্যানদের মধ্যে আছে প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান, শিবম সিং, অথর্ব তাইটে, হরপ্রীত সিং, জিতেশ শর্মা, জনি বেয়ারস্টো, রায়েল রুশো। অলরাউন্ডারদের মধ্যে আছে লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, শ্যাম কারেন, সিকান্দার রাজা, হর্ষল প্যাটেল, ক্রিস ওক্স, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং এবং তনয়। বোলার্সদের মধ্যে আছে নাথান এলিস, রাহুল চাহার, কাভেরাপ্পা, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, ক্যাগেশ্বর আবাদা এবং প্রিন্স চৌধুরী। নেক্সট রাজস্থান রয়্যালসের কথা বললে তাদেরও যে খুব বেশি প্লেয়ার দরকার ছিল সেরকমটা না, একজন বিগ হিটারের দরকার ছিল, সেখানে তারা কিন্তু একটা ফরেন অপশানও তুলে নিয়েছে রবমান পাওয়েলের মধ্যে দিয়ে, একটা ইন্ডিয়ান অপশানও তুলে নিয়েছে শুভম দুবের মধ্যে দিয়ে। তো রাজস্থানের যে জায়গাটায় প্লেয়ার লাগতো তারা সেই জায়গাটায় পেয়ে গিয়েছে, বাকি একটা অলরাউন্ডার দরকার ছিল সেখানে আবিদ মুস্তাককে নিয়েছে, এবং ট্রেন্ট বোল্টের একটা ব্যাকআপ দরকার ছিল সেখানে নান্দ্রে বার্গারকে নিয়ে নিয়েছে, তার সঙ্গে টম কোলের ক্যাডমোরকেও নিয়েছে, মেবি বাটলারের ব্যাকআপ হিসেবে দরকারে ইউজ করবে। সেখানে রাজস্থানে তাদের ওভারঅল অকশান নিয়ে খুশিই হবে, এটা ভাবতে পারে যে ট্রেন্ট বোল্টের বিকল্প হিসেবে কি আরও বেটার অপশান নেওয়া যেত, বাট নান্দ্রে বার্গার সেও যথেষ্ট ইমপ্রেস করেছে, জাস্ট ইন্ডিয়ার সঙ্গে মানে এই ওডিআই ম্যাচটাতেই দারুণ বল করেছে, তো ঠিক আছে। তো রাজস্থানের ফুল স্কোয়াডের কথা বললে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে ধ্রুব জুরেল, ডোনাভন ফেডেইরা, জস বাটলার, কুণাল সিং, সঞ্জু স্যামসন, সিমরন হেডমায়ার, যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, টম কোলের ক্যাডমোর, রবমান পাওয়েল আছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে আছে রবিচন্দ্রন অশ্বিন, রিয়ান পারাক, আবিদ মুস্তাক। বোলার্সদের কথা বললে সেখানে আছে অ্যাডাম সাম্পা, আভেশ খান, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিত কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, ইজুবেন্দ্র চাহাল এবং তার সঙ্গে নান্দ্রে বার্গার। এরপর যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, তো তারা কতটা ভালো কাজ করতে পেরেছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, বাট ওভারঅল তাদের যেটা দরকার ছিল যে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং তার সঙ্গে ঋষভ পন্থ হয়তো উইকেট কিপিং করতে পারবে না সেই জায়গায় অপশান, সেখানে তারা উইকেট কিপারদের মধ্যে চারটে অপশান তুলে নিয়েছে, এবং লোয়ার মিডল অর্ডারে ব্যাট করার জন্য কুমার কুশাগ্রার মতো উইকেট কিপার ব্যাটসম্যান তুলেছে, ক্রিস্টিয়ান স্টাপসের মতো উইকেট কিপার ব্যাটসম্যান তুলেছে, তার সঙ্গে হ্যারি ব্রুকের মতনও একটা দুর্দান্ত ব্যাটসম্যান তুলে নিয়েছে, যাকে খুব কম দামেই পেয়ে গিয়েছে আই থিঙ্ক।
তো দিল্লির জন্য অক্সন ভালো গিয়েছে, তার সঙ্গে তোমার অ্যান্ড্রিজ নর্চের ব্যাকআপ হিসেবে ঝাই রিচার্ডসনকে নিয়ে নিয়েছে, ইন্ডিয়ান বোলিংয়ের ব্যাকআপ হিসেবে রাশিক দারকে নিয়েছে। তো ইন্ডিয়ান বোলিংয়ের ব্যাকআপটা আরও বেটার হয়তো হতে পারত, তবে তারপরও দিল্লির এবারের টিমটা থেকে মনে হচ্ছে যে তাদের একটা লক্ষ্য ছিল, অন্যান্য বারের মতো ভুলভাল টিম বানায়নি, যে পুরো ওপেনার দিয়ে আগের বার যেমন শর্ট পুরো ভর্তি করে ফেলেছিল সেরকমটা করেনি। সেখানে দিল্লির ফুল স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যানদের মধ্যে সেখানে পৃথ্বী শাহ, ঋষভ পন্থ, অভিষেক পোড়েল, ডেভিড ওয়ার্নার, কুমার কুশাগ্রা, রিকি ভুই, স্বস্তিক চিকাড়া, সাই হোপ, ক্রিস্টিয়ান স্টাফস এবং হ্যারি ব্রুক আছে। অলরাউন্ডারদের মধ্যে আছে ললিত যাদব, মিচেল মার্স, প্রবীণ দুবে, ভিকি ওস্তোয়াল, ইয়াস ধুল, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, এবং বোলার্সদের মধ্যে আছে লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অ্যান্ড্রিজ নর্চে, ঈশান্ত শর্মা, খালিল আহমেদ, কুলদীপ যাদব, রাশিক দার এবং তার সঙ্গে ছাই রিচার্ডসন। এরপর যদি আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে কথা বলি, আই থিঙ্ক আরসিবি হয়তো যেরকম প্ল্যানিং নিয়ে গেছিলো সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারেনি, বোলার্সদের দরকার ছিল, বোলার্স তুলেওছে। তবে যে বোলারগুলো আরসিবি নিয়েছে তারা কি চিন্নাস্বামীর জন্য আদর্শ বোলার, যেখানে আর কি আরসিবি বেশিরভাগ ম্যাচ খেলবে, এবং তার সঙ্গে আরসিবির স্পিনারও দরকার ছিল, সেই জায়গাতেও আরসিবি সেরকম কিন্তু প্লেয়ার নিতে পারেনি। আই থিঙ্ক আরসিবির অকশন কিন্তু অ্যাজ পার প্ল্যান হয়তো যায়নি, তারা হয়তো প্যাট কামিন্সের কথা চিন্তা করে গিয়েছিল, বাট লাস্ট অব্দি বুঝতে পেরেছে প্যাট কামিন্স হয়তো মানে হাতের বাইরে, সেক্ষেত্রে তাড়াহুড়ো করে আলজারি জোসেফকে নিয়েছে এবং ইয়াস তোয়ালকে নিয়েছে। ইয়াস তোয়াল 5 কোটি অনেকটাই বেশি, আলজারি জোসেফকেও প্রায় 12 কোটির মতো টাকা দিয়ে নিয়েছে, তাও লাস্টের দিকে লকি ফার্গুসনকে পেয়ে গিয়েছে 2 কোটিতে, যেটা হয়তো ভালো বাই হতে পারে। বাট তারপর যদি আলজারি জোসেফ, ইয়াস তোয়াল বা লকি ফার্গুসন এদের কথা বলো, চিন্নাস্বামীর পিচ হয়তো এদের জন্য আইডিয়াল পিচ না, যে সেখানে গিয়ে বল করবে দুর্দান্ত বল হবে সেরকমটা না, সেখানে ব্যাটসম্যানরা এই মানে বোলারগুলোর এগেনস্টে ব্যাট করতে মজাই হয়তো পাবে, সেই জায়গায় রিস টপলেই কিন্তু বিদেশি বোলারদের মধ্যে হয়তো আরসিবির ভরসা হতে পারে। সাথে টম কারেনও আছে, তবে স্পিনার হিসেবে করণ শর্মা, আরসিবির মেন স্পিনার হয়তো করণ শর্মা হবে, তার সঙ্গে গ্লেন ম্যাক্সওয়েলকে দিয়ে কাজ চালাতে হবে, যেটা আমার মনে হয় না যে খুব একটা ভালো অপশান সেখানে আরসিবি পাচ্ছে। তো আরসিবির অকশানে গিয়ে যে বিশাল লাভ হয়েছে সেরকমটা না, আমাকে যদি আরসিবির প্লেয়িং ইলেভেন বানাতে বলো, যে প্লেয়ারগুলো আগে থাকতে আছে তাদের নিয়েই বানিয়ে দেওয়া যাবে, অকশানে যে বিশাল ইম্প্রেসিভ কাউকে নিয়েছে সেরকমটা না। মেবি ইয়াস দোয়াল গুরুত্বপূর্ণ হতে পারে যদি ফর্মে থাকে, বাট ইয়াস দোয়ালের জন্য 5 কোটি বেশি হয়ে গেছে। উল্টো দিকে আই থিঙ্ক আরসিবি কার্তিক ত্যাগীর মতো কাউকে, কারোর জন্য যেতে পারতো, আর ওর থেকে বেটার হতো আই থিঙ্ক, বাট তাদের ম্যানেজমেন্ট যা বুঝেছে করেছে। সেখানে আরসিবির ফুল স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যানদের মধ্যে আছে রজত পাটিদার, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, ফ্যাব ডু প্লেসি, সৌরভ চৌহান। অলরাউন্ডারদের মধ্যে আছে মাহিপাল লোমড়ুর, মনোজ ভান্ডাগে, মায়াঙ্ক ডাগার, সুয়াস প্রভুদেশাই, উইল জ্যাক্স, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, টম কারেন, স্বপ্নীল সিং, এবং তার সঙ্গে বোলার্সদের মধ্যে আছে মোহাম্মদ সিরাজ, রাজান কুমার, রিশ টপলে, বিজয় কুমার, আকাশদীপ, হিমাংশু শর্মা, করণ শর্মা, আলজারি জোসেফ, ইয়াস দোয়াল এবং লকি ফার্গুসন। এরপর যদি গুজরাট টাইটান্সের আমরা কথা বলি, গুজরাটও কিন্তু এমন একটা টিম যারা ভাববে যে তারা কি সঠিক কাজটা করতে পারলো অকশন থেকে, তারা কি লাস্টের দিকে ভাবতে পারে যে মিচেল স্টার্কের জন্য যদি আরও চলে যেতাম হয়তো বেটার হতো। গুজরাট শুরুটা ভালো করেছিল, ওমর সাইকে একদম বেস্ট প্রাইসে পেয়ে গেছিল, বাট দেন তারপর থেকে বড় পিক বলতে শাহরুখ খানকে পেয়েছে, আর বাকি কিন্তু সেরকম বলার মতো পিক কাউকে পায়নি। রবিন মিন্স হতে পারে, তার এক্সপিরিয়েন্স কম, বাট হার্ট হিটার শুনেছি, দরকার পড়লে ঋদ্ধিমান, ভালো না করতে পারলে তাকে নিয়ে আসতে পারে। আর তার সঙ্গে উমেশ যাদবকে পেয়েছে, তাকেও মেনলি বলতে গেলে মোহাম্মদ শামির ব্যাকআপ হিসেবে ইউজ করতে হবে। কার্তিক ত্যাগী এসেছে ঠিক কথা, বাট বিদেশি বোলার, সেই জায়গায় মিচেল স্টার্কের জন্য কিন্তু গুজরাট গিয়েছিল, তাকে না পেয়ে লাস্টে স্পেন্সার জনসনকে নিয়েছে। স্পেন্সার জনসনের পেছনে 10 কোটি খরচা করেছে, এবার স্পেন্সার অবশ্যই ট্যালেন্টেড প্লেয়ার সেই বিষয়ে সন্দেহ নেই, বাট 10 কোটি দিয়ে নেবার মতো প্লেয়ারও হয়তো না স্পেন্সার জনসন। সেই জায়গাতে কিন্তু অবশ্যই গুজরাট ভাববে যে হার্দিক চলে যাওয়াতে যে মানে তাদের টিমটার যে ব্যালেন্স নষ্ট হয়েছে, সেই ব্যালেন্সটা কি তারা ফেরাতে পারলো। হার্দিকের জায়গায় অ্যাজ এ ব্যাটসম্যান তারা শাহরুখ খানকে ইউজ করতে পারে, কিন্তু যদি অলরাউন্ডার হিসেবে ওমর সাইকে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু অন্য জায়গায় তাদেরকে ফরেন স্লট খালি করতে হবে। তো আই থিঙ্ক গুজরাটও কিন্তু খুব যে খুশি হবে তাদের অকশানে সেরকমটা না, হয়তো তাদেরও প্ল্যান একটুখানি গড়বড় হয়ে গেছিলো ওই মিচেল স্টার্কের জায়গাটায়। গুজরাট যদি মিচেল স্টার্ককে পেয়ে যেত তারা অনেক হ্যাপি হতো আই থিঙ্ক, লাস্টে তাদের টাকাটা যে খুব কাজে এসেছে সেরকমটা না। তো সেখানে গুজরাটের ব্যাটসম্যানদের কথা বললে সেখানে ম্যাথু ওয়েড আছে, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রবিন মিন্স। অলরাউন্ডারদের কথা বললে সেখানে আছে রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, সাই সুদর্শন, দর্শন নালখান্ডে, জয়ন্ত যাদব, আজমাতুল্লাহ, অমর জাই এবং শাহরুখ খান। বোলার্সদের কথা বললে সেখানে আছে মোহাম্মদ শামি, মোহিত শর্মা, নূর আহমেদ, রশিদ খান, তার সঙ্গে সাই কিশোর, জোশুয়া লিটিল, উমেশ যাদব, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুতোর এবং স্পেন্সার জনসন।
এরপর যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা ডিটেল ভিডিও চ্যানেলে বানিয়ে দিয়েছি, দেখে নিও, কে কেআর এর স্কোয়াড নিয়ে ডিটেলে আলোচনা করাই আছে। তবে তারপরও কে কেআর এর ওভারঅল অকশানের কথা বললে ঠিকঠাক অকশান হয়েছে, বিশাল খুশি হবার মতো না হলেও যে জায়গায় কে কেআর এর প্লেয়ার দরকার ছিল কে কেআর সেখানে পেয়ে গিয়েছে। বোলিংটা কে কেআর এর লাস্ট ইয়ার একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, ব্যাটিং ভালোই ক্লিক করছিল, সেই ব্যাটিংয়ে তার সঙ্গে শ্রেয়াস আয়ার আসে দিয়ে ব্যাটিংটা আরও স্ট্রং হবে। উইকেট কিপার ব্যাটসম্যানের জায়গাটা নিয়ে এখন একটু প্রশ্নের জায়গা থাকছে, বাট বোলিংটাকে কিন্তু কে কেআর ভালো রকম স্ট্রং করে ফেলেছে মিচেল স্টার্ককে এনে। মিচেল স্টার্ক এমন একটা প্লেয়ার যার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক, মিচেল স্টার্ক এমন একটা প্লেয়ার যে কিন্তু পিচটাকে ইকুয়েশনের বাইরে নিয়ে যায়, পিচ তার লাগে না, যে কোনো পিচেই ভালো বল করতে পারে। এবং সেক্ষেত্রে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী চার চার আট ওভারের পাশাপাশি মিচেল স্টার্কের চারটি ওভারের পেছনেও কে কেআর ব্যাঙ্ক করতে পারে, এবং সেই জন্যই কে কেআর হয়তো নিজেদের হ্যাপি ভাববে যে তাদের বোলিং ডিপার্টমেন্টটাকে তারা শর্টেড করে ফেলেছে। তার সঙ্গে চেতন সাকারিয়া বা ব্যাকআপ হিসেবে মনীষ পাণ্ডে, গুস অ্যাটকিনসন, তারাও খারাপ অপশান না। বাট অফকোর্স মিচেল স্টার্ক অনেক বড় বাই, 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে, বাট সেই প্লেয়ারটা কে কেআর এর স্কোয়াডের যে দুর্বলতা ছিল বোলিংয়ে, সেই দুর্বলতাটা কিন্তু ঢেকে দিতে পারে এলে। তো সেক্ষেত্রে কে কেআরও হ্যাপি হতে পারে, শুধুমাত্র যদি আর একটা উইকেট কিপার ব্যাটসম্যান থাকতে হয়তো বেটার হতো। কে কেআর এর ফুল স্কোয়াডের কথা বলে সেখানে ব্যাটসম্যানদের মধ্যে জেসন রয়, রহমানুল্লাহ গুরবাস, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, অঙ্কারিস রঘুবংশী, কে এস শরৎ, মনীষ পাণ্ডে এবং শার্ফেন রাদারফোর্ড আছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রয়, নীতিশ রানা, সুনীল নারায়ণ, রমনদীপ সিং আছে। বোলার্সদের কথা বললে সেখানে বৈভব আরোড়া, ভরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়াস শর্মা, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, গুস অ্যাটকিনসন এবং সাকিব হোসেন, এই অপশানগুলো কিন্তু আছে। এরপর যদি আমরা কথা বলি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, যে টিমটা সবথেকে বেশি হ্যাপি হতে পারে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। আই থিঙ্ক সবথেকে দুর্দান্ত অকশান কিন্তু চেন্নাইয়েরই গেছে, বিশেষ করে শুরুতেই প্রায় 6 কোটির মধ্যে তোমার রাচিন রবীন্দ্র এবং শার্দুল ঠাকুরকে তুলে নেওয়াতে, এবং তারপর ড্যারেল মিচেলকেও পেয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে চিন্না স্বামীর পিচে স্পিন ভালো খেলতে পারে সেই টাইপের প্লেয়ার কিন্তু তারা অনেকগুলো পেয়ে গেছে, রাচিন, তার সঙ্গে ড্যারেল মিচেল, আবার সমীর রিজভি, সাথে শার্দুল ঠাকুর। তো সেক্ষেত্রে চেন্নাই ভাবতে পারে যে আর একটা কি তারা বিদেশি ডেথ বোলারের জন্য যেতে পারতো, যেখানে তারা মুস্তাফিজুরকে নিয়েছে। বাট তারপরও চেন্নাই ওভারঅল যা টিম বানিয়েছে, চেন্নাই টিমটা মানে মনে হচ্ছে অকশানে তারাই সব থেকে বেস্ট কাজ করেছে। রাইডুর বদলিটাও তুলে নিয়েছে, তার সঙ্গে মঈন আলী যে ব্যাটিংয়ে খুব যে বিশাল কিছু করছিল সেরকমটাও না, সেই জায়গাতেও প্লেয়ার নিয়ে এসেছে। তো চেন্নাইয়ের ব্যাটিংটা অনেক ইম্প্রুভ হয়ে গেছে, বোলারদের তো মহেন্দ্র সিং ধোনি যতদিন আছে সে তো ইউজ করেই নেবে, পাথিরানাকেও প্রাইম মালিঙ্গা বানিয়ে দেবে। তো সেক্ষেত্রে চেন্নাই আই থিঙ্ক অনেক হ্যাপি হবে। তাদের আর কি যদি আমরা স্কোয়াডের কথা বলি, ব্যাটসম্যানদের মধ্যে আছে অজিঙ্ক্য রাহানে, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, ডেভন কনওয়ে, এম এস ধোনি, অভিনাশ রাও, সমীর রিজভি। অলরাউন্ডারদের কথা বললে সেখানে রাজবর্ধন হাঙ্গারগেকার, রবীন্দ্র জাদেজা, অজয় মণ্ডল, তার সঙ্গে শিবম দুবে, মিচেল স্যান্টনার, মঈন আলী, নিশান্ত সিধু, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারেল মিচেল। আর বোলার্সদের কথা বললে সেখানে আছে দীপক চাহার, মাহিশ দীক্ষানা, সিমরঞ্জিৎ সিং, তুষার দেশপাণ্ডে, মাতিশা পাতিরানা, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কি এবং মুস্তাফিজুর রহমান। আর লাস্ট যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে নিয়ে, হায়দ্রাবাদের টিমটাও আগে থাকতে কিন্তু বেশ ভালো ছিল, এবং তারা কিন্তু কিছু বড় বিদেশি নিয়েছে, ট্রাভিস হেড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, তিনটে বড় বিদেশি নিয়েছে। বাট তারা কোন বিদেশিকে ছেড়ে কোন বিদেশিকে খেলাবে সেটাই একটা তাদের জন্য চিন্তার ব্যাপার হতে পারে, কারণ 7 থেকে 8টা প্রত্যেকটা বিদেশি কোয়ালিটি বিদেশি। ইন্ডিয়ানদের মধ্যে তারা জয়দেব উনাদকাট, আকাশ সিংয়ের মতো আর কি ব্যাকআপ নিয়েছে, যে যদি কোনো কারণে ধরো ভুবনেশ্বর কুমার বা নটরাজন অ্যাভেলেবেল না থাকে, আনফিট হয়ে যায়, সেই জায়গায় অপশান। বাট ইন্ডিয়ান অপশান আরও বেটার তারা নিতে পারতো, ইন্ডিয়ান বোলারদের অপশান, বিদেশিদের পেছনে এত খরচা না করে। অ্যাকচুয়ালি প্যাট কামিন্সকে সেভাবে দরকার ছিলই না হায়দ্রাবাদে, যদি না প্যাট কামিন্সকে ক্যাপ্টেন হিসেবে ভাবছে সেই দিক দিয়ে দেখতে গেলে। তো সেক্ষেত্রে দেখা যাক, হায়দ্রাবাদের টিমটা তো চাবুক টিম আছে, বাট এখানে কোন বিদেশিকে খেলাবে বা কীভাবে কম্বিনেশন রেডি করবে সেটা একটা তাদের চিন্তার জায়গা হতে পারে। এবার হায়দ্রাবাদের কিন্তু তোমার ওই মানে স্পিন নিয়ে একটু চিন্তার জায়গা ছিল, সেই জায়গায় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পেয়েছে, বাট এত বিদেশির মধ্যে থেকে তাকে কি জায়গা দিতে পারবে সেটাই মানে দেখতে হবে। তো সেখানে হায়দ্রাবাদের স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যানদের মধ্যে সেখানে এডেন মার্ক্রাম, আনমলপ্রীত সিং, গ্লেন ফিলিপস, হেনড্রিক ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, উপেন্দ্র যাদব এবং ট্রাভিস হেড আছে। অলরাউন্ডারদের কথা বললে সেখানে আছে আব্দুল সমাদ, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, নীতিশ রেড্ডি, সানভীর সিং, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স। বোলার্সদের মধ্যে আছে ভুবনেশ্বর কুমার, ফজলক ফারুকি, মায়াঙ্ক মার্কান্ডে, টি নটরাজন, উমরান মালিক, জয়দেব উনাদকাট, আকাশ সিং এবং তার সঙ্গে সুব্রহ্মণ্যায়ন।
তো ওভারঅল এই হচ্ছে হায়দ্রাবাদের ফুল স্কোয়াড। তো ওভারঅল যদি আমরা আইপিএল অকশানের কথা বলি, সেখানে আই থিঙ্ক সিএসকে আর মুম্বাই তারা খুব খুশি হতে পারে, হায়দ্রাবাদও নিজেদের খুশি মনে করবে। বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস তারাও ডিসেন্ট ক্যাচ করেছে, পাঞ্জাবেরও যা দরকার ছিল তা তারা পেয়ে গিয়েছে। তবে দিনের শেষে আরসিবি বা গুজরাট টাইটান্স তারা হয়তো ভাবতে পারে যে আমাদের অকশান স্ট্র্যাটেজি আরও বেটার হতে পারত। উল্টো দিকে রাজস্থান আর লখনউয়ের কথা বললে তাদের কাছে বেশি টাকা ছিল না, বিশাল কোনো প্লেয়ার নেবারও ছিল না, যে জায়গায় তাদের প্লেয়ার দরকার ছিল সেই জায়গায় প্লেয়ার তুলে নিয়েছে, তো তারাও আই থিঙ্ক হ্যাপি হবে। তো তোমাদের ওভারঅল ফুল স্কোয়াডগুলো দেখে তোমাদের মতামত কমেন্টে জানিও যে কোন স্কোয়াডটা সবথেকে স্ট্রং লাগছে এবং আইপিএল অকশানটা কোন টিমের জন্য সবথেকে ভালো গিয়েছে, তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।